এখানে ডক্টর এসেছেন, তো ওর এখানে একটা রুটিন চেক আপ হচ্ছে। ডক্টরের সাথে তোমরা দেখো দস্যিপানাটা ওর, একবার কনস্ট্যান্ট এক সেকেন্ডও বসতে মানে দিচ্ছে না ওনাকে। মাম্মা মাম্মা এদিকে চলে এসো, এ এ যা যা, তো তোমার যদি ওষুধই না লেগে তুমি খাবে কি? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। কি অবস্থা, এ এ না দাও 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 দাও, চিকচিকি মুখে নিচে, চিকচিকি চিকচিকি, বসো বসো। মামা মামা সিট, মামা সিট, মামা সিট, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে 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 চলে এসো চলে এসো। আচ্ছা এনাকে যে আমি দেখালাম, আমার সত্যি মানে মানে এনাকে দেখিয়ে আমার সত্যি খুব ভালো লাগলো, কারণ ইনি যে টিপসগুলো দিলেন, মানে নর্মালি যেটা আমি দেখেছি ওকে আরও দেখিয়েছি আমি আরও ক জায়গায়, তো ওষুধের পরিমাণটা যেমন অনেক বেশি দেয় যেগুলো দরকার পড়ে না, যেমন ভ্যাকসিন ভ্যাকসিন আমার এতগুলো ভ্যাকসিন এখন অবধি 8 মান্থসে ওরিওকে দেওয়া হয়েছে, যেটা ওর প্রয়োজন ছিলই না, যেটা 4-5টা ভ্যাকসিন হলেই ওর হয়ে যায়, কিন্তু সেই রকম দেখুন আমরা তো জানি না। আমরা অবশ্যই চাই আমাদের সন্তান যেন খুব ভালো থাকে, তার জন্যই আমরা ডাক্তার যা বলে সেই অনুযায়ী চলি, কিন্তু এনাকে আমি যেটা দেখছি একদমই স্বল্প মেডিসিন যেটাতে সে ভালো থাকে, যা যা উনি বললেন ওর ভালোর জন্য এটা খাওয়ানো ওটা খাওয়ানো সেইগুলো আপাতত আমি সব ফলো করব অবশ্যই, আশা করছি তাতে আমি খুব ভালো রেজাল্টও পাব। আর তোমরা যদি চাও তো তোমরা কোনো অসুবিধা হলে, তোমাদেরও সন্তানের চার পায়া সন্তানের কোনো অসুবিধা হলে এনাকে দেখাতে পারো, ইনি বাড়িতে আসেন, কোনো অসুবিধা হবে না যে নিয়ে যেতে হবে কোথাও বা সামথিং। তো এটা আমার আরেকটা পজিটিভ পয়েন্ট ওনার, যে উনি বাড়িতে আসেন, ওনাকে আমি বাড়িতে পাই। এই দেখো ওনার ব্যাগ মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে, চেটে পুটে একেবারে। চলে এসো মস্তান বুড়ো, চলে এসো এখানে এসো, মাম্মা কাম মাম্মা আয় আয় আয়। আচ্ছা আপনার নামটা একটু কাইন্ডলি বলে দিন আর আপনার কন্ট্যাক্ট। আচ্ছা আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা যদি তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাও এনার সাথে তাহলে তোমরা অবশ্যই করতে পারো, খুবই ভালো, আমার মানে আমার সত্যি বলছি পার্সোনাল সাজেশন, ভীষণ ভালো ডক্টর। আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতো আসি, আমি আবার পরে আসবো ভিডিও নিয়ে। টিল দেন টাটা।